লাগো তুমি দয়া করো আমরা গুনাহগার বান্দারা তোমার প্রেমিকরা এই বেহেশতের বাগানে হাজির হইয়া গেছি আল্লাহ আমাদেরকে অন্তরের চোখ অন্তরের কানটা তুমি খুলে দাও মহব্বতে বলেন আমিন আমিন বাজান আমার গভীর মনোযোগ যেই আল্লাহ আমাদের রব আমরা হলাম তার গোলাম আল্লাহ আমাদের প্রতিপালক আমরা হলাম তার সৃষ্টি কথা বলেন ঠিক কি না ওই রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে এমন একজন নবীজির আগমন ঘটাইলেন যেই নবীর আসমানি নাম আহাম্মদ জমিনি নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কোন ঠিক কি না গভীর মনোযোগ ওই রব্বুল আলামিন পেয়ারা হাবিবে পাকের নিকট আল্লাহ পাকের সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবটা আমার আল্লাহ আমার পেয়ারা হাবিবে পাকের নূরানি কলম কলম মোবারকের মধ্যে দান করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ ওই পবিত্র কোরআন আসমানে গছে না জমিনে গছে না পাহাড়ে গছে না দরিয়ায় গছে না ওই কোরআনটা আমার আল্লাহ জিব্রাইলের দিয়া আমার মদিনার মোস্তফার কলব মোবারকের মধ্যে দান করলেন মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ যে কোরআনে আমার আল্লাহ 1500 বছর আগে ঘোষণা দিল أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين سبحان الله أمر الله كوزغت باشي سنو يا أيها الذين آمنوا হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আমার সত্যবাদীদের সাথী হয়ে যাও মহব্বতে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা নবীর উম্মতের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো তারপরের কাজটা হলো আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে দেখার জন্য আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য বরকত পাওয়ার জন্য পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত সত্যবাদী আমি আল্লাহ বানাইয়া রাখছি ওই পৃথিবীর জমিনে তালাশ করে করে আমার সত্যবাদীদের সঙ্গী হইয়া যাও আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সত্যবাদীদের কাছে যাও বায়াতে রাসূল গ্রহণ করো আল্লাহ কেন যাব তাদের কাছে তাদের নিকটে কেন যাওয়ার জন্য বলেছেন আল্লাহ বলে তাদের কি কর আমি আল্লাহর রহমত রয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কি আছে কি আছে কথা বলে না কি আছে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসী নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রহমত রয়েছে আমার বান্দা নবীর উম্মতের নিকটে আর সমস্ত উম্মতের নিকটে না আমি আল্লাহ নির্দিষ্ট একটা ঠিকানা দিয়েছি ওই তারা হচ্ছে আমার বান্দা নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত তাদের নাম হইল মুমিন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো তাদের নিকটে তোমরা যাও যাদের নিকটে আমি আল্লাহর রহমত রয়েছে সুবহানাল্লাহ
তাহলে আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন তাদের নিকটে যাওয়ার জন্য। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তাদের নিকটে কেন যাব, তাদের নিকট কেন যাব আমরা? আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার ভৈয়া বাড়ি এলাকার বাবারা, রে অন্দর মহলে মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, নিশ্চয় যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহরও একটা হাত মোবারক তো ওইখানে উপস্থিত রয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি, কোন জায়গায় সেই হাত মোবারক রয়েছে? আমার নবী 314 জন সাহাবী নিয়া যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। আমার নবী ওই বাবলা গাছের নিচে যাইয়া 313 জন সাহাবীদেরকে নিয়া আমার নবী কয়, ওয়াদাবদ্ধ হও, আমার কাছে বায়াতে রিদওয়ান হইয়া যাও। এবার বায়াতে রাসূলের মাধ্যমে, বায়াতে রিদওয়ানের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করলো সাহাবীর দল। একজন নয়, দুইজন নয়, 313 জন সাহাবী ওই বাবলা গাছের নিচে আমার নবীজির হাত মোবারকের মধ্যে হাত রাখিয়া আমার নবীজির সঙ্গে ওয়াদা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসী শোনো, সাহাবীর দলেরা ওয়াদা কইরা আমার নবী কামলিওয়ালার সাথে তারা ওয়াদাবদ্ধ হইয়া গেছে, বায়াতে রাসূল গ্রহণ করেছে, তোমরা কি করবে? না আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন না, আব্বার আছে না নাই? হি আমার বাজার, আমার নবী কয় সাহাবীর দল 313 জন সাহাবি, আমি নবীজির হাত মোবারকের উপরে হাত দিছে। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওইখানে 313 জনের পরে আমি আল্লাহর ওই একটা হাত মোবারক আছে। আর জোরে কি বলবেন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাত মোবারক রয়েছে, ঘোষণা দিলেন কে? জোরে বলেন, আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহর একটা হাত মোবারক, নবীজির হাত মোবারক হলো সাহাবীদের হাত মোবারকের নিচে। সুবহানাল্লাহ। কোন এবার সাহাবীদের হাত মোবারকের উপরে আমার নবীজির দ্বিতীয় হাত মোবারক, বাম হাত মোবারক রাখলো। এবার আল্লাহ কয়, বন্ধু আপনার হাত মোবারকের উপরে আমি আল্লাহর একটা হাত মোবারক রাখলাম। তাহলে আমার আল্লাহর হাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুজুর ও মুজাহিদি সাহেব, আল্লাহর হাতটা কেমন, আমাদের মতো নাকি? না না না, আল্লাহ যেহেতু গায়েব, আল্লাহ যেহেতু কুদরত, অতএব আল্লাহর হাত মোবারক হলো কুদরতি হাত মোবারক। আর জোরে কন্যা, আল্লাহু আকবার। ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখের পর মমিনের কলবে আল্লাহর ঘর। বলেন, মমিনের কলবে আল্লাহর করে কথা বলছেন, আল্লাহ পরওয়ার বলছেন, আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। বল, মমিনের কলবে আল্লাহর, আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাসের রূপে ঠাই, আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাসের রূপে ঠাই, নৈরা কারে আছেন বাবা দেখার সাধ্য নাই। ঠিক না বেটি? ওরে হাসরেতে অন্ধরবে, হাসরেতে অন্ধরবে, দুনিয়ায় না দেখরে পর মুমিনের কলবে আল্লাহর ঘর। বল, মুমিনের কল জবান ছেড়ে, আহা বলছেন আল্লাহ পরওয়ার গো, বলছেন আল্লাহ পরওয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। জোরে কোন আল্লাহ একবার। হি আমার বজর,
আমার নবী কামলিওয়ালা রহমতাল্লিল আলামিন কয় আল্লাহ আপনার একটা হাত মোবারক আমাদের হাত মোবারকের উপরে আছে আলহামদুলিল্লাহ আমার নবী কামলিওয়ালা রহমতাল্লিল আলামিন বলে উম্মত আমার শোনো ওইখানে 313 জন 14 জন সাহাবী ছিল একটা সাহাবী কেন নাই সাহাবীরা কয় নবী গো কেন নাই আমার নবী কয় একটা সাহাবী সে গোড়া দরাইতে দরাইতে ভান করিয়াম বায়াতে রিদওয়ান হচ্ছে বায়াতে রাসূল গ্রহণ করা হচ্ছে কিন্তু তার অন্তরে ছিল মুনাফিকি অন্তরে কিন্তু নবীর মহব্বত নাই অতএব ওই লোকটা ঘোড়ার খোঁজ করতে করতে ওটের খোঁজ করতে করতে ওই লোকটা অনেক দূরে চলে গেছে কারণ এই টাইমে বায়াতে রাসূল হচ্ছে সে দেখছে দেখার পরেও না দেখার বান করিয়া অনেক দূরে চলে গেছে অতএব আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে আওয়াজ করে বলেন ঠিক না বেটি আমরা কি আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না মহব্বতে বলেন চাই কি চাই না আল্লাহর রহমত যদি না পাই আল্লাহর রহমত যদি আমরা না পাই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা লানত প্রাপ্ত হয়ে যাব অতএব আল্লাহ তুমি আমাদেরকে রহমত দান করো মহব্বতে বলেন আমিন আর জোরে বলেন না আমিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুনিয়া খোদা জু পাকরালে ছুড়ালে মোহাম্মদ খোদা জু পাকরালে ছুড়ালে মোহাম্মদ মোহাম্মদ জো পাকরালে দুসরা কোই নহি সকতা সালামুনিয়া হাবিব আল্লাহ বানা দাও মে রসিনে কো মদিনা নিকালো বাহর গম সে এ সফিনা সালামুনিয়া আব্বার আমার গভীর মনোযোগ আল্লাহর নবীর জলিল কদর সাহাবি ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله تعالى عليه وسلم بعيات النبي صلى الله عليه وسلم على إقامة الصلاة وإيتاء الزكاة وإيتاء الزكاة النصح لكل مسلم رواه البخاري زوره زوره বলেন سبحان الله আমার নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস মুবারক বর্ণিত হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার আনহুর হাদিস মুবারকটা বুখারী শরীফের জিলদে আউয়াল বুখারী শরীফের প্রথম খণ্ড 75 পৃষ্ঠায় 518 নম্বর হাদিসে মুবারকার মধ্যে হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান আমার মদিনার কামলিওয়ালা রহমতাল্লিল আলামিনের দরবারে আমি হাজির হইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দয়াল নবীর দরবারে হাজির হইয়া আমি দয়াল নবীকে বললাম ক্বালা ইয়া বাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলাল ইকামাতিস সালাত আমি নবীর দরবারে সালাতের বায়াত গ্রহণ করলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি নবীর দরবারে সালাতের বায়াত গ্রহণ করলাম ওয়া ইতাইয যাকাত নবীর দরবারে আমি যাকাতের বায়াত গ্রহণ করলাম জোরে করে না সুবহানাল্লাহ এবং বলতেছে ওয়া নুসহিলি কুল্লি মুসলিমিন আমি সমস্ত মুসলমানদের কল্যাণের বায়াত শপথ গ্রহণ করে নবী কামলিওয়ালার হাত মোবারকে হাত রাখিয়া আমি বায়াতে রাসূল গ্রহণ করে নিলাম
হযরতে যারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার নবী কামলিওয়ালার দরবারে যখন আমি যাইয়া আরাদা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নবীর কদম মোবারকে আমারে গ্রহণ করান বায়াত রাসূল হিসাবে গ্রহণ করিয়ে দেন আপনার নবীর দরবারে আমারে কবুল করে নেন আমার নবীর হাত মোবারক আমার দিকে প্রসারিত করে দিলেন জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির হাত মোবারক প্রসারিত করে দিলেন নবী কামলিওয়ালার হাত মোবারকের উপরে যারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাত মোবারক রাখিয়া আমার নবীর সাথে নামাজের যাকাতের সমস্ত মুসলমানদের কল্যাণের জন্য তিনি ওয়াদাবদ্ধ হইয়া বায়াত রাসূল গ্রহণ করে নিলেন জোরে কি বলবেন না সুবহানাল্লাহ এখন যারা বলতেছে বায়াত রাসূল গ্রহণ করা যাবে না মুর্শিদের কাছে যাওয়া যাবে না পীরের কাছে যাওয়া যাবে না আপনারা বলেন তো এই হাদিসে মোবারকার দ্বারা সাহাবী নিজেই বলতেছে আমি সরাসরি নবীর দরবারে যাইয়া বায়াত গ্রহণ করেছি তাহলে সাহাবীটা সত্য না মোল্লাটা সত্য জোরে বলে না কারটা সত্য সাহাবী কয় আমি বায়াত রাসূল গ্রহণ করেছি আর মসজিদের খতিব সাহেব কয় বায়াত রাসূল গ্রহণ করা বেদাত সাহাবীরা কয় নবীর দরবার আমি বায়াতের রিদওয়ান গ্রহণ করেছি আর মোল্লা সাহেব ইমাম সাহেব কয় বায়াতের রিদওয়ান গ্রহণ করা বেদাত সাহাবীরা কয় আমি নবীর দরবারে জীবন যৌবন কুরবান দিয়ে ওয়াদাবদ্ধ হয়ে গেছি আর মোল্লায় কয় ওয়াদাবদ্ধ হতে হবে না মা বাবা আছে মা বাবাই তোমার জন্য বড় ফির জোরে কি করবেন না নাউজুবিল্লাহ মা বাবার বা মা বাবার খেদমত প্রত্যেকটা সন্তান করা এটা হলো ফরজ এটা আল্লাহর দরবার থেকে আল্লাহ রব্বুল আলামিন দের হাজার বছর আগে আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে কর সুবহানাল্লাহ ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জোরে বলেন আল্লাহু আকবার খারাপ লাগে ছেড়ে দেব মহব্বত কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে হাবিব আপনি বলে দেন আল্লাহর সাথে জানে কাউকে শরীক না করে আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব জোরে বলেন এটা কিন্তু ওয়াদা এটাই বায়াত রাসূল সুবহানাল্লাহ কইতেন না বায়াত কাকে বলে মোল্লায় ওইটাই জানে না ঠিক কি না বায়াতের সংজ্ঞা জানে না এই জন্য বায়াতের ডেফিনেশন না যাওয়ার কারণ না জানার কারণে মোল্লায় দলিল দেয় উল্ডা আর উল্ডা দলিল দেওয়ার কারণে সাধারণ পাবলিক যায় বিগড়াইয়া কথা কন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেছেন ওয়াদা করেছেন হাবিব আমার বন্ধু আমার আপনার নবী উম্মতরে বলে দেন আল্লাহর সাথে যেন কাউকে শিরিক না করে তারা যেন আল্লাহর ইবাদত করে সুবহানাল্লাহ আর আল্লাহর ইবাদতের পরে যেন মা বাবার খেদমত করে তাহলে আল্লাহর পরে আল্লাহ ইশারা দিলেন মা বাবার খেদমত করার জন্য তাহলে কোন সন্তান মা বাবার খেদমত যদি না করে সে গুনাহে কবিরা করলো আর তওবা ব্যতীত গুনাহে কবিরা আল্লাহ কখনো মাপ দিবেন না আওয়াজ করে বলেন ঠিক না বেঠে গভীর মনোযোগ এমনি ভাবে কোরআনে যেহেতু বলেছে বায়াত রাসূল গ্রহণ করার জন্য অতএব বায়াত রাসূল গ্রহণ করাটা মা বাবার খেদমত করা যেমনি ভাবে ফরজ ইমানদারের উপরে সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের উপরে বায়াত রাসূল গ্রহণ করাও তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ না কোন ভুল বলেছি সঠিক জোরে বলে না সঠিক কি না আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হাদিসটা আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 408 নাম্বার পৃষ্ঠায় 2942 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জোরে কন সুবহানাল্লাহ
ওনার আম্মার নাম ছিল জয়নব আল্লাহু আকবার কোন আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা যখন শিশু বেলায় ছোট বেলায় এখনো নাবালক থেকে সাবালক হয় না ছোট ছোট বাচ্চা এখানে আছে না নাই এই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে হিশামের আম্মা জয়নব নবী খামলিওয়ালার দরবারে ওই সাহাবীকে নিয়ে গেলেন তিনি এখনো বায়াতে রাসূল গ্রহণ করেন নাই এখনো তিনি ইসলামে পদার্পণ করেন নাই বাচ্চা মানুষ শরীয়তের হুকুম আহকামগুলি তার উপরে এখনো ফরজ করা হয় নাই ওই টাইমে মা বাবা কত শিক্ষিত মা বাবা কত সচেতন আল্লাহু আকবার মা বাবা যতক্ষণ সচেতন না হবেন ততক্ষণ পর্যন্ত সন্তান সচেতন করা সম্ভব নয় ঠিক কিনা বলেন এই জন্য আপনাদের পায়ে হাত রাইখা বলি বাবা গভীরভাবে মনোযোগ দিবেন সকালবেলা দোকানে উল্টাপাল্টা ফতুয়া দেওয়া চলবে না কারণ আমার কবরে আমি যাব আমার কবরে কিন্তু আপনারা যাবেন না ঠিক কিনা বলো তাহলে আপনাদের কবরে আপনারা যাবেন আমি যাব না ঠিক না বেটি প্রত্যেকের কবরটা প্রত্যেকের জন্য আপন ঘর আমরা বিল্ডিং করি আমারত করি টাওয়ার বানাই আসলে এটা আমাদের আসল ঘর না আসল ঘরের নাম হইল কবর জোরে এত আসতে দিই জোরে বলো না ঠিক কিনা আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর জোরে বলেন বিল্ডিং না কবর হ্যাঁ যুবক ভাইয়েরা গভীর মনোযোগ যুবকদেরকে টার্গেট করেছেন নবী এই জন্য আলেমরা যুবকদেরকে বেশি মহাব্বত করে বলে মুরব্বীদেরকে মহাব্বত করে না অবশ্যই করে কথা কোন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের জলিল কদর সাহাবি কবির মনোযোগ হযরতে কি বললাম যার আম্মার নাম হলো জয়নব আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে হাদিস বর্ণনা হচ্ছে উনি বর্ণনা করেন আমার আম্মা আমাকে নবী কামলিওয়ালার দরবারে যখন নিয়ে গেলেন নবীর দরবারে নিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তানটাকে আপনার নূরানী কদম মুবারকে কবুল করে নেন তাকে বায়াত গ্রহণ করাইয়া দেন বায়াত রাসূল গ্রহণ করাইয়া দেন আমার নবী কামলিওয়ালার দরবারে বলার সাথে সাথে দয়াল নবী উত্তর দিয়ে দিল ও জয়নব সুবহানাল্লাহ হে জয়নব না 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 তোমার ছেলেকে বায়াত এখন গ্রহণ করাবো ওই ব্যক্তি বলতেছি ইয়া রাসূলুল্লাহ ফরাত কি বায়াত রাসূল কেন গ্রহণ করাবেন না আল্লাহর হাবিব বলে এখনো তার সময় হয় না কি হয় না সময় গেলে সাধন হবে না ঠিক কি না বলে সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের কর্ম ভয়াবাড়ি নিবাসী দিন থাকিতে দিনের কর্ম তুমি কেন করলে না সময় গেলে সাধন আর জোরে হাসান আবাজান সময় গেলে সাধন আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ছোট্ট এখনো সাহাবী হয় নাই এখনো বায়াত গ্রহণ করে নাই এখনো ইসলাম গ্রহণ করে নাই ওই টাইমে ওনার আম্মা জয়নব বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে আপনি কবুল করে নেন আপনাকে আপনার দরবারে গ্রহণ করে নেন আমার সন্তানকে বায়াত গ্রহণ করাইয়া দেন আমার নবী বলতেছে না এখনো সময় হয় না বায়াত রাসূল এখনো গ্রহণ করার সুযোগ হয় নাই এখনো সে না বালক রয়েছে নাবালক থেকে সাবালকে পদার্পণ করে নাই এখনো তার উপরে শরীয়তের বিধিবিধিগুলো এখনো প্রচার প্রসার হয় নাই এখনো তার উপরে ফরজ হয় নাই আমার নবী কামলিওয়ালা বায়াত গ্রহণ না করাইয়া ওই সাহাবীর মাথার মধ্যে হাত মোবারক বুলাইয়া দিলেন ওই সাহাবীর হযরত হিশামের
আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মধ্যে নবীজির হাত মোবারক এইভাবে ভুলাইয়া আমার নবী কামলিওয়ালা তার জন্য দোয়া করলেন সুবহানাল্লাহ কোডা আমার নবী দোয়া করিয়া এবার আব্দুল্লাহ ইবনে হিশামকে বিদায় করে দিল ওই আব্দুল্লাহ ইবনে হিশাম যখন উপযুক্ত বয়স্ক হয়ে গেল বয়সপ্রাপ্ত যখন হয়ে গেল এবং যখন এখন বলবেন হুজুর নাবালক থেকে সাবালক কখন হয় 7 থেকে 10 এর মধ্যে নাবালক হয় জোরে কোন সুবহানাল্লাহ এর ভিতরে শরীয়তের বিধিবিধানগুলি তার আব্বা এবং আম্মার উপরে ফরজ তাকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া নামাজ দোয়া ঈমান কালিমা কথা বলেন ঠিক কি না এই জন্য মা বাবা আগে সচেতন হতে হবে নিজে সচেতন না হলে সন্তান সচেতন হবে না নিজে যতক্ষণ ইসলাম গ্রহণ না করব ততক্ষণ সন্তান গ্রহণ করবে না নিজে যতক্ষণ বায়াত গ্রহণ না করব ততক্ষণ সন্তানেরাও করে না ঠিক কি না বলে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বয়স যখন নাবালক থেকে সাবালকের মধ্যবর্তী অবস্থানে পৌঁছে গেলাম আমি নবীর দরবারে যাইয়া নিজেই নবীর কদম মোবারকে আমার হাত রাখিয়া আমি নবীর দরবারে জিন্দেগিটা কোরবানি করে দিয়েছি আমার রাসূলকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে বায়াত গ্রহণ করান আমাকে বায়াত রাসূল গ্রহণ করিয়ে দেন আপনি নবীর খেদমতে ইসলামের খেদমতে দ্বীনের স্বার্থে আপনি নবীর নূর কদম মোবারকে আমি আব্দুল্লাহ ইবনে হিশামকে আপনি গ্রহণ করে নেন আমার নবী তখন হাত মোবারক বাড়াইয়া দিলেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর হাত মোবারক বাড়াইয়া দিছে নবী হাত মোবারক বাড়াইয়া দিছে আব্দুল্লাহ ইবনে হিশাম হাত মোবারকের মধ্যে ধরলেন আবার দ্বিতীয় হাত দিয়া যখন এইভাবে ধরছে আমার নবীজি চতুর্থ ওনার নিজের দ্বিতীয় হাত মোবারক ওনার হাতের উপরে রাইখা বায়াতের গ্রহণ করাইয়া ওনাকে ছেড়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন কার হাতে জোরে হ সরে বক্তারা সাহাবীরা বায়াত গ্রহণ করেছেন নবীজির হাত মোবারকে আমরা বায়াত গ্রহণ করব আল্লাহর ওলিদের হাত মোবারকে আরে কাইল্লা কই সুবহানাল্লাহ জোরে হও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কি জায়েজ না নাজায়েজ জোরে হস না নাজায়েজ না নাজায়েজ তো জায়েজ কামে এত আওয়াজ কেন ছোট মোহাব্বতে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার নুরানি হাত মোবারকে বায়াতে রাসূল কেন গ্রহণ করতে হবে আল্লাহ আকবার বল আমার আল্লাহ তার জবাব দিচ্ছে কোরআনে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জবাব দিচ্ছে আমার আল্লাহ কয় হাবিব আপনি মদিনার কামলিওয়ালা রহমতাল্লিল আলামিনকে আমি আল্লাহ এই ফইয়া বাড়ি যতগুলা মানুষ আজকে ময়দানে হাজির হইয়া গেছে এই সমস্ত মানুষের মতো আপনাকে পৃথিবীর জমির মানুষ করে পাঠাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে পাঠাইলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ সমস্ত আলমের স্রষ্টা সমস্ত আলমের জন্য আপনাকে রহমত বানাইয়া পাঠাইয়া দিলা আমরা কিন্তু জগতের জন্য রহমত না কথা কোন ঠিক না রহমত হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার কামলিওয়ালার নুরানি হাত মোবারকে বায়াতে রাসূল গ্রহণ করা ঈমানদারের উপরে ফরজ ইয়া রাসূলুল্লাহ এখন তো দয়াল নবী কামলিওয়ালা দুনিয়াতে জাহির নাই আসেনি তো কার কাছে বায়াত গ্রহণ করব গো আল্লাহ আল্লাহ বলে লা তাকুন্নাতু মির রাহমাতিল্লাহ রহিম
আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার রহমত থেকে নৈরাশ হইও না সুবহানাল্লাহ এই যুবক কোথায় তোর কথা না হইবা আজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমত থেকে নৈরাশ হইও না আমার রহমত থেকে তোমরা দূরে সরিও না আমার রহমত থেকে নৈরাশ হইও না আর আমি তোমাদের মনের যাবতীয় সমস্ত খবর দেখিয়েব যখন বায়াতে রাসূল গ্রহণ করেছে আব্দুল কাদের জিলানী বলে আমার মুর্শিদ যখন আমারে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া ছেড়ে দিয়েছে আমি যেই দিকে দুই চোখে তাকাই আমার মদিনার মোস্তফাকে দেখতে পাই যেই দিকে তাকাই রে আমার দয়াল নবীর আমি দেখতে পাই যেই দিকে তাকাই ওই দিকে যেন আমার নবী আখাত আছে আমার সামনে দাঁড়ায় রয়েছে যেই দিকে চাই নাসের দিকে চাইলে নাসের মধ্যে নবী দেখা যায় মাছের দিকে চাইলে মাছের মধ্যে নবী দেখা যায় আকাশের দিকে চাইলে আকাশের মধ্যে নবী দেখা যায় বাতাসের দিকে তাকাইলে বাতাসের মধ্যে নবী দেখা যায় আল্লাহু আকবার যেই দিকে তাকাই যেই দিকে নজর করি রে বাবা আমি আমার দয়াল নবী মুস্তফার সুরজ দেখতে পাই তাহলে আল্লাহর হাবিবের যিনি যার যিনি কি আওলাদ রসুল আব্দুল কাদের জিলানি পর্যন্ত উনিও বায়াতে রসুল গ্রহণ করেছেন জোরে কন সুবহানাল্লাহ কাদরিয়া তরিকার মূল শায়খ আব্দুল কাদের জিলানি উনি যদি বায়াতে রাসূল গ্রহণ করে বিশ্বাস করে আমরা যারা পাঁচ ওয়াক্ত মাত্র নামাজি এই নামাজ পড়া যদি চিন্তা করি বায়াত গ্রহণ করা যাবে না তাহলে আমার মতো বোকা পৃথিবীর জমিনে আর অদ্বিতীয় একটাও নাই আওয়াজ করে বলেন ঠিক না বেঠে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا نبي گو تمار نبي گو تمار بالو باسم اللہ رولی ہوازا নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা মারহাবা এই যুবক এই ছেলে তোমরা ডিস্টার্ব করো না বাবা ওয়ালা আলি সাইয়েদিনা গভীর মনোযোগ সুনানে আবি দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড 408 পৃষ্ঠা 2941 নম্বর হাদিস মোবারক নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবী হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কোন হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার নাম ছিল হযরত ইনি হচ্ছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণনা করলেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মুবারক বর্ণনা করেছেন জোরে কোন সুবহানাল্লাহ তার মানে হলো হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমাদের জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস মুবারক বর্ণনা করে উনি বলতেছেন আমি দেখতেছি আমি শুনেছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবী কামলিওয়ালার দরবারে যখন ওই সময়ের সাহাবাই কেরামদের মধ্যে মহিলা সাহাবীরা আসত জোরে যেই বলবেন না সুবহানাল্লাহ মহিলা সাহাবী বায়াত করেন জায়েজ আছে না নাই ওই পাগলারা গভীর মনোযোগ মহিলারা বায়াত রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে বায়াত রাসূল গ্রহণ করবে না
মহিলারা কেন বায়াত গ্রহণ করবে না? বাবারা গভীর মনোযোগ দিয়া শোনো, 2941 নম্বর হাদিস আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ড, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, মা আয়েশা বলেছেন, নবীর দরবারে যখন মহিলারা আসত, মহিলারা এসে নবীর দরবারে যখন বায়াতের আবেদন করত, আমার মদিনার মোস্তফা বায়াতের রাসূল গ্রহণ করাতেন, জোরে কোন সুবহানাল্লাহ। তবে কয়েকটা পদ্ধতি রয়েছে কিভাবে করাবে, পুরুষদেরকে হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করাইতো, এখন মহিলাদেরকে কিভাবে করাবে, মহিলারা ছিল সম্পূর্ণ পর্দা সহকারে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন মহিলাদেরকে বায়াত করাতেন সবকের মাধ্যমে, সুবহানাল্লাহ, ওয়াদাবদ্ধ করাতেন ফরদার ওপারে মহিলা আর এই পারে থাকত মদিনার কামলিওয়ালা, সুবহানাল্লাহ। এই দয়াল নবী কামলিওয়ালা মহিলাদেরকে এইভাবে বায়াত রসুল শিক্ষা দিয়েছেন। এখন মোল্লা যদি কয় মহিলারা ওলির কাছে কেন যাইব, তাহলে আমি এটা কখনো মানতে পারি না, কারণ হ্যাঁ তোমারটা মানবো 1000 বার, যেই দরবারের ভিতরে শরীয়তের কোনো লেশ মাত্রা মহাব্বত নাই, যার কাছে শরীয়তের মহাব্বত নাই, যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, যার কাছে হজ নাই, যার কাছে যাকাত নাই, যার কাছে মা বাবার খেদমত নাই, যার কাছে আল্লাহ রসুলের মহাব্বত নাই, মহিলা এবং পুরুষ একসাথে নাচানাচি করবে, চলাচলি করবে, ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলো? ওইটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের শহীদ আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মা শায়েখরাও মানে না, কথা বলেন ঠিক কিনা? যেই দরবারে শরীয়ত সম্মত কাজগুলা চলে, যেই দরবারে যেই ফিরের কাছে শরীয়ত সম্মত সবকের ব্যবস্থা রয়েছে, পর্দার ব্যবস্থা রয়েছে, ওই দরবারটা হক, আর তার কাছে বায়াতে রাসূল গ্রহণ করা ইমানি দায়িত্ব, সমস্ত ইমানদারের উপরে ফরজ, জোরে জোরে কোন সুবহান। তাহলে বায়াতের দরকার আছে, বায়াতের দরকার আছে, এ কথা বলেন আছে? আপনার এলোমেলো হয়ে গেছেন মনে হয়, আমি একটা কাহিনী বলে শেষ করে দিই, কারণ কিচ্ছা কাহিনী আছে তো, সমস্যা নাই তো, ভরপুর ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন না, কিচ্ছা দিও 2 ঘন্টা যাবে কিচ্ছা, কথা কন ঠিক কিনা? আমি তো সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক কথাগুলি আপনাদের বিবেকের পর্দার কাছে উঠিয়ে দিচ্ছি, আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমতাল্লিল আলামিনের জলিল কদর একজন সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাম কি, নাম কি,